মহামারী করোনা ভাইরাস জীবনযাত্রা একেবারে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু সেসব সত্ত্বেও জীবন সময় এগিয়ে যাচ্ছে তার মতো করে। ভেবেছিলাম আমরা একটা সময় এত অনিশ্চিত হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, কবে হবে পরীক্ষা, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো যা পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফলাফল প্রকাশিত হবে। তাই হলো, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো, রেকর্ড নাম্বার পেলেন অনেক অনেক ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে যখনই কথা হচ্ছে জানা যাচ্ছে বেশিরভাগই ডাক্তার বা চিকিৎসক হতে চান। ওই যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সামনে থেকে লড়াই করছেন যারা আগামী প্রজন্ম, তাদেরকে স্যালিউট করছে, স্বপ্ন দেখছে তাদের মতো হওয়ার। তেমনই এক ছবি আজকে আপনাদের দেখাবো। উচ্চ মাধ্যমিকে 497 পেয়ে সম্ভাব্য পূর্ব মেদিনীপুর জেলার প্রথম হয়েছে সায়নী মহাপাত্র। অনেক প্রতিকূলতাকে জয় করে এই জায়গায় পৌঁছেছে স্বপ্ন, মানুষের পাশে দাঁড়ানো চিকিৎসক হিসেবে। উচ্চ মাধ্যমিকে 497 পেয়ে সম্ভাব্য পূর্ব মেদিনীপুর জেলার প্রথম হয়েছে সায়নী মহাপাত্র। পূর্ব মেদিনীপুর জেলার কাজনগর হাইস্কুলের ছাত্রী সে। পড়াশোনার পাশাপাশি গান বাজনা, টিভি দেখতে ভালোবাসে। করোনা পরিস্থিতিতে যেভাবে ডাক্তাররা সামনে থেকে লড়াই করছে সেই ভাবনাকে মাথায় রেখেও সায়নী জানান তিনি আগামীতে ডাক্তার হতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান। খুবই ভালো লাগছে। কতটা প্রত্যাশিত ছিল এই রেজাল্ট? প্রত্যাশা এতটা ভালো হবে সেটা জানতাম না, কিন্তু ভালো রেজাল্ট করবে এটা আশা করেছিলাম, কিন্তু এরকম 497 পাবো এটা আশা করি। পড়াশোনা প্রায় 6-7 ঘন্টা পড়াশোনা করতাম টিউশন স্কুল বাদ দিয়ে, আর বাবা মায়ের সাপোর্ট, পরিবারের সাপোর্ট ছিল ভীষণ। ভবিষ্যতে মেডিকেল দিকে যাওয়ার ইচ্ছা আছে, ডাক্তার হয়ে মানুষের সেবা করবো এটা একটা আমার ভীষণ ইচ্ছা। আর আমার দাদু চাইতেন আমার বাবা এবং কাকু ডাক্তার হোক, কিন্তু ওনারা হতে পারেনি দুর্ভাগ্যবশত। তাই দাদু ছোটবেলা থেকেই আমাকে বলতেন যে তুই আমার ইচ্ছাটা পূরণ কর, আর আমারও ইচ্ছে ছিল। এই দুটো কথা মাথায় রেখেই আমি মেডিকেলের দিকে যাওয়াটাই ঠিক করেছি।